শরতের আগমনী বার্তা দিয়েছে কাশফুল সেই কবে। ঝিরঝিরি মৃদুমন্দ বাতাসে কাশফুলের নাচন ঢেউ তুলেছে মনে আনন্দের, যত সব দুঃখ কষ্ট গ্লানিকে ছাপিয়ে মানব মনে নেচে উঠেছে মায়ের অকাল বোধনে। কচিমন থেকে অশীতিপুর প্রত্যেকের স্পন্দনে যেন ঢাকের কাঠি পড়েছে। মহাষষ্ঠীর রাতে জনতার ঢোল নেমেছে রাস্তায় রাস্তায়। আজ মহাসপ্তমী, পাড়ায় পাড়ায় ক্লাবে শহরের অলিগলি সর্বত্রই মায়ের আরাধনার ধূপের সুগন্ধি ছড়িয়ে গেছে। মায়ের পুজো উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রশাসনের অনেক আধিকারিকগণ, তাদের শুভেচ্ছা বার্তা তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে। স্যার নমস্কার আপনাকে। স্যার আগামীকাল থেকে শুরু হচ্ছে মহাসপ্তমী, এতে উপলক্ষে স্যার জেলাবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাইবেন? নমস্কার। আপনারা সবাই জানেন যে আমাদের যে দুর্গা উৎসব, যেটা আগামী 5 তারিখ থেকে 8 তারিখ অবধি যেটা সেলিব্রেশন হবে, সেটা আমাদের ত্রিপুরাবাসীর জন্য এটা দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল, এবং এই ফেস্টিভ্যালে সবাই অংশগ্রহণ করেন ইরেসপেক্টিভ অফ এনি কাস্ট, ক্রিড, রিলিজন। এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি যাতে আমরা পুজো দিনগুলিতে যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আমরা সবাই উৎসবটা পালন করতে পারি। এবং আমার তরফ থেকে বেস্ট উইশেস টু অল দ্য পিস লাভিং পাবলিক অফ উনকোটি ডিস্ট্রিক্ট, এবং বিশেষ করে যারা পাবলিক তাদের উদ্দেশ্যে আমি বলছি যে সবাই ডিসিপ্লিন মেনটেন করে যাতে পুজোর দিনগুলিতে যাতে কোনো ধরনের ইনসিডেন্ট না হয় এবং সবাই সুন্দরভাবে পুজোর দিনগুলি কাটতে পারে, সেভাবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যাতে সবাই সহযোগিতা করেন। আমি সবাইকে বেস্ট অফ উইশেস এইটুকু বলে আমার সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। বাসী এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে আসন্ন সাদৃশ্যকে সামনে রেখে আমি আমাদের সমাজের সকল মানুষকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই দুর্গাপূজা প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দ নিয়ে আসুক, ভ্রাতৃত্ববোধ, দেশত্ববোধ জাগ্রত হোক আমাদের মধ্যে। এই পূজা দুর্গাপূজা শুধুমাত্র আমাদের একটা অংশ পূজা না, সমাজের সমস্ত মানুষের সঙ্গে সবাই মিলে যাতে আমরা আনন্দের সাথে সেই পূজাকে উপভোগ করতে পারি এবং আমাদের সমাজের যে অভিশাপগুলি আছে সেই অভিশাপগুলিকে মা দুর্গা ধরে বুঝে চেষ্টা করে দিয়ে যাবেন, এটাই মায়ের কাছে প্রার্থনা করি এবং মায়ের কাছে সবার মঙ্গল কামনা করছি। স্যার স্বাগতম আপনাকে। স্যার সামনেই দুর্গা পুজো, তো এই উপলক্ষে স্যার আপনি জেলাবাসী এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে কোনো শুভেচ্ছা বার্তা দিতে চাইবেন? আমি সবে রাজ্যবাসীকে বলবো কি আপনার শুভেচ্ছাতে আপনি রহো আর এটা খুব ভালো তরিকাতে আপনি দুর্গা পূজা সেলিব্রেট করো, আমার শুভকামনা এসে আপনার সাথে আছি। থ্যাংক ইউ স্যার। স্যার পুজো উপলক্ষে জেলাবাসীকে বা রাজ্যবাসীকে আপনি কিছু বলতে চাইবেন? আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, আর দুর্গাপূজাকে সবাই আমরা নিজের মতো করে এবং সকলের আনন্দে মেতে উঠি। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ত্রিপুরা রাজ্যের সকল বাঙালি এবং অন্যান্য জাতি বর্গের এবং অনুগুলি ডিস্ট্রিক্ট স্পেশালি সবাইকে দুর্গাপূজার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। ম্যাডাম নমস্তে। ম্যাডাম কাল সে মহাসপ্তমী শুরু হো রা হ্যাঁ ম্যাডাম, এক দুর্গতি নাশিনী মা আ রই হ্যাঁ ওর হমারে সামনে বেঠি হ্যাঁ ম্যাডাম,
एक दुर्गे की नाशनी ऊनगढ़ी जिले की, तो इस बारे में आप कुछ कहना चाहेंगी जिलेवासियों से? मैं जिलावासियों से यही कहना चाहती हूँ कि पुलिस के तरफ से हम लोगों ने पीसफुल दुर्गा पूजा कंडक्ट हो इसकी पूरी तैयारी की है। जगह जगह सीसीटीवी सर्वेलेंस रहेगा, नो एंट्रीज रहेगी, और उसके अलावा हमारे पुलिस असिस्टेंट बूथ्स रहेंगे, तो लोग अच्छे से पूजा का एंजॉय करें और अपना ध्यान रखें, जितने ट्रैफिक रूल्स हैं उसको फॉलो करें, पुलिस जो रूल्स बनाती है रिगार्डिंग नो एंट्री उसको फॉलो करें। और अंत में मैं बस यही कहना चाहूँगी कि हमने पूरा इंतज़ाम किया है कि आप सुरक्षित रूप से दुर्गा पूजा एंजॉय कर सकें, तो मेरे तरफ से सभी ऊनकोटी वासियों को हार्दिक शुभकामनाएँ दुर्गा पूजा की। सबे बालो थाकबे। তবে ব্যতিক্রমধর্মী হয়েছেন জেলার এসপি লাকি চৌহান। তিনি একজন আইপিএস অফিসার, তিনি নিজেও একজন দুর্গতিনাশিনী। ষষ্ঠী রাতে এক সাক্ষাৎকারে তিনি এই কলমচিকে জিজ্ঞেস করলেন, আপনার মাতৃভাষা কী? জানালাম বিষ্ণুপ্রিয়া মণিপুরি। আর কি? ম্যাডাম বললেন, চলুন আজ আপনার মাতৃভাষাতেই শুভেচ্ছা বার্তা দিচ্ছি। সে এক অপূর্ব আনন্দের ক্ষণ। একজন রাজপুত বংশের দুর্গতিনাশিনী অকপটেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় মনের ভালোবাসা প্রকট করলেন। এই ভাষাভাষী মানুষের প্রতি ওনার অগাধ ভালোবাসা, স্নেহ কিংবা সম্মান প্রকাশের এই প্রয়াসকে আমরা সালাম জানাই। তিনি যা কিছু বললেন তার বাংলা অনুবাদ হলো, সবাই ভালো থাকবেন, দুর্গাপুজোতে ভালো করে ঘুরবেন, শুভ দুর্গাপূজা। এই তিনটি বাক্যোচ্চারণের মাধ্যমে জেলাসহ রাজ্যের সকল অংশের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মানুষের প্রতি ওনার ভালোবাসার বহিঃপ্রকাশ করলেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।